সালাম আলাইকুম, সুপ্রিয় দর্শক। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টেট ডায়ালগের বিষয় হচ্ছে বাংলা টাউন। আপনারা জানেন যে ইস্ট লন্ডনের ব্রিকলেনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালি কমিউনিটি, এবং সেখানে বাংলা টাউন নামকরণ করা হয়েছিল প্রায় এক যুগ আগে, 12 বছর আগে। এবং সেখানে আপনারা যদি লক্ষ্য করেন যে বাংলা টাউন নামে কোনো সাইনবোর্ড সেখানে নেই, একটি গেট করা হয়েছে সেখানে। এবং তৎকালীন সময়ে খুব সম্ভবত আমি 2000-এ এক সাবেক এক কাউন্সিলরকে জিজ্ঞাস করেছিলাম যে ভাই বাংলা টাউন কোথায়, আমি তো দেখি না। তো উনি বলেছিলেন যে বাংলা টাউনের যে গেটটি রয়েছে সেই গেটই গেইটি মানে প্রমাণ করে যে এটি বাংলা টাউন। আমি বললাম যে আমি তো বুঝতেছি না, কারণ এখানে তো কোনো কিছু লেখা নেই। তো তিনি বলেছিলেন যে এটি আর্টিস্টিক ওয়েতে করা হয়েছে। তাই আমি বললাম যে আমি তো অশিক্ষিত মানুষ, আর্টিস্টিক বুঝি না ভাই, আপনি আমারে একটু কাজ করেন যে বাংলা টাউন একটা সাইনবোর্ড লিখে দেন এখানে। তো উনি বলেছিলেন যে হবে, কোনো অসুবিধা হবে না। তারপর 2006-এর দিকে সম্ভবত লেইবার যখন রেসপেক্ট পার্টি যখন মানে খুব ভালোভাবে ধরেছিল, তারপরেও লেইবার সামহাও সেটি কি করেছিল, সার্ভাইভ করেছিল তারা লেইবার কাউন্সিল টাওয়ার হ্যামলেটসে। তখন প্রথম প্রেস কনফারেন্সে আব্বাস ভাইও ছিলেন, এবং বর্তমান এক্সিকিউটিভ মেয়র যিনি তিনিও ছিলেন, ওহিদ ভাইও ছিলেন, এবং আরও ছিলেন অনেকেই। তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কি বাংলা টাউনের গেটটি পরিবর্তন করে একটি নাম দিয়ে বাংলা টাউন নাম অন্তত দেন আপনারা, যে দিস ইজ বাংলা টাউন। মানুষ বাইরে থেকে, অনেকে তো আর্টিস্টিক আমার মতো শিক্ষিত মানুষ বুঝে না যে আর্টিস্টিক ব্যাপার স্যাপার, তো এখানে একটি সাইনবোর্ড দিয়ে দেন। তখন আব্বাস ভাইও বলেছিলেন যে সাইনবোর্ডটি হবে, ওহিদ ভাইও বলেছিলেন, এবং বর্তমান এক্সিকিউটিভ মেয়রও বলেছিলেন সাইনবোর্ড হবে, কিন্তু আজও সাইনবোর্ড হয় নাই। এবং সাইনবোর্ড না থাকার কারণেই বোধ হয় আমার কাছে মনে হচ্ছে যে আজকে বোধ হয় বাংলা টাউন সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা চলছে। আপনি কি মনে করেন আব্বাস? প্রশ্নটা আপনার ঠিক আছে, কিন্তু সাইনবোর্ড ইম্পর্টেন্ট নয়। অফিসিয়ালি যে এদেশের ডিড আছে, লিগেল রেজিস্ট্রেশন আছে, এই কেন বাংলা টাউন ফর্মালি এস্টাবলিশ করা হয়েছে, যেখান থাকি ওখান খাটার উদ্যোগ নেওয়া হওয়ার গিয়া, যেটার প্রতিবাদ আমরা সকলেও করি আগে। আমার আরও দু একটা জিনিস আছে যে ওয়াহিদ সাহেবের দু একটা জিনিস আমি মনে করি অফিসিয়ালি কারেক্ট করার দরকার। ডেপুটি মেয়র সাহেব, আপনি কইছেন জেমস ফ্রাঙ্কম লেবার পার্টির মেম্বার না গিয়া, আগে আসিল গিয়া। এখন যদি যারা লেবার পার্টির মেম্বার না, এরা 2 বছর 3 বছর আগে আসিল, এরা যদি অনেক কোনো যেরকম জজ গালোয়ে লেবার পার্টির সময় মেম্বার আসিল, এখন কই মারে জজ গালোয়ে যত ঘটনা ঘটনা করা গিয়া তাই লেবার পার্টির দেখা করা গিয়া, আপনিও লেবার পার্টির মেম্বার আসলে গিয়া, কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্স হয়ে কাম করা গিয়া, এটা আমি অনেক কারেক্ট করার দরকার আপনার, টোটালি এটা রং। আরেকটা জিনিস আপনার করা দরকার যে টাওয়ার হামলেট কোনো আলাদা ভাড়া না গিয়া, টাওয়ার হামলেট হলো কি ঈদের অন্যান্য 12 লাখা একটা ভাড়া গিয়া। আমরা খুশির বিষয় যে আমরা বাঙালি মেয়ের একজন পাইছি, আমার কোনো ইংসা নাই, আমি খাড়া হয়েছিলাম গিয়া কি আমি ইন্টারাপ্ট করছি না আপনারে, আমি আমি শেষ হইলে আপনারা আমি ইন্টারাপ্ট করিয়া না গিয়া। নিউ আমরা নেইবারিং বারাত ওই ইলেকটেড মেয়র আসুন গিয়া, হেকনি তুই আমরা ইলেকটেড মেয়র আসুন গিয়া, তারার ওই সুবিধা অসুবিধা আমরা লেখা আছে গিয়া, অত পপুলেশন ডিফারেন্স আছে গিয়া, বাঙালি অত সংখ্যা নাই অন্যান্য জাতি আছে গিয়া। 2-1 বছর আগে গিয়া আর হেকনি তো ইয়ে বাউন্ডারি রিভিউ হয়েছে গিয়া, কিন্তু তারা মেয়ারে কইছে যে না এখন আমরা পপুলেশন বাড়ের সমস্যা বাড়ের মাইশোর নিড বাড়ের গিয়া নাইনি, আমরা যে সংখ্যা কাউন্সিলর আছে ওই সংখ্যা থাকা দ্বারা তারা রাখছে গিয়া, নিয়ম ওইছে না গিয়া, কিন্তু সমান আছে। কিন্তু টাউন হামলের যে এমন আমরা আলাদা ফাইলিসি গিয়া সোনার গুঠা যে তাহলে তো হইতে যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, কনসার্ভেটিভ গভর্নমেন্ট আছে, অপোজিশন গভর্নমেন্টের কোনো রোল নাই, এরা হলটা বাতিল করে দেওয়ার দরকার আছে গিয়া আর কি। আমরা বর্তমানে মেয়ার কাম করা নিশ্চয় সকলেও আপনার দেখা গিয়া, আপনিও কাম করা গিয়া, এটা আমরা সকলেও দেখি আর গিয়া আর কি। কিন্তু টাউন হামলেটর আমি মনে করি সমস্যাগুলো গিয়া বাড়ের গিয়া। হ্যাঁ, আপনি হইয়া গেছেন সুযোগ ভাই যে আমরা বর্তমানে 23,000 মতো মানুষ আসুন ওয়েটিং লিস্ট, গড় বাড়ি কতখান মেয়ার বানাইছো, আর কতগুলো আগে এগুলো প্রস্তুতি করা এস্টাবলিশড অন দি পাইপলাইন শেষ করছি, এগুলো রেকর্ড করলে আপনারা ফাইবা গিয়া আপনারা দেখাইতে পারবো, আপনারা মেলক কোন মিনিস্টার গেছে গিয়া, আপনারা হাউজিংয়ের কোন গ্রান্ট আপনারা আনছেন, ইজ নে বড় বড় সাপ্পা লাগাইয়া ফটো লাগাইয়া যে নাইনি আপনারা গড় বাড়ি দেখার নাইনি, এগুলো হারামলো আপ্রুভ করা হয়েছিল গিয়া, কোন মিনিস্টার লোক আপনারা মিটিং করছেন, কোন সেক্রেটারি অফ স্টেটের লোক করছেন গিয়া কি, এখন আপনারা যদি ফটো দেখে হারি সকলো দিব তা হলতো আমরা করে লিছি গিয়া, গাছ একজনে রোয়া নাইনি, ফল আর ওজনে ফাটে ফাড়ে, এটা কোনো রং কোনো কিছু না, এটা দুনিয়ার নীতি ধরি আইসি গিয়া, কিন্তু অনেক দেখুন যে আমি আমিও গাছ রয়েছি, ফলও আমি ধরাইছি, ফলও আমি ফাড়িয়া গিয়া, তাহলে এটা ঠিক হইতো না গিয়া কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্বাস ভাই। ওই ভাই
কানেক্ট হইলে আব্বাস ভাইরে ফলাও এজ ইউজুয়াল যে জেমস সরি আমি ফ্রাঙ্কলিন কইছি জেমস ফ্রাঙ্কম যে তার আরক নাম হলো জেমস ফলগাইট হি ওয়াজ দ্য ভাইস চেয়ার অফ স্পিটাল ফিল্ড অ্যান্ড বাংলা টাউন ওয়ার্ড আনটিল লাস্ট ইয়ার সো আমি কয়েক বছর আগে নাই সো হি ওয়াজ আ সিনিয়র অফিসিয়াল এজ আই এজ আই সেড বিফোর কারেক্ট আমি আপনার কইয়া গিয়া জি আপনি ফোনা কথা মাত্র আমি লিভার স্পিটাল ফিল্ড বাংলা টাউন কাউন্সিলর গিয়া নাইনি জি জি জেমস ফ্রাঙ্কো গত 2 বছর ধরে লেবার পার্টির মেম্বার নাই ওয়াজ ইয়ার ভাইস চেয়ার অফ স্পিটাল ফিল্ড বাংলা টাউন অতীতে থাকতে পারে গিয়া ওকে বর্তমানে না আপনি যেটা আমি যেগুলা মাত্র আপনি যেটা কইছেন যে লেবার পার্টি এর সিনিয়র মেশে দিস ইজ এটা রং এটা আপনি দখল করেন দিস ইজ আ সিনিয়র পজিশন হি ওয়াজ দা ভাইস চেয়ার ও যেটা আমার মুরব্বি বারবার দেখাইরা দিস ইজ দা পেপার হি রিটার্ন হিমসেলফ বেসিক্যালি সো আপনার আমি যেগুলা কইরাম আমি আসলে আমরা ডাইভার্ট হইতাম না আমি বারবার কইরাম আজকে ইস্যু না এটা খেয়ে কথা না আমি আরো সময় আব্বাস ভাই লগে আমি ইনভাইট করবো তান্দে ডিবেটও বইতাম যে আমরা খিতা করছি না করছি রিসোর্সেস খেয়ে করো রে গভর্নমেন্ট মিনিস্টার লগে মিটিং করে রিসোর্স আয় না আমরা যেগুলা কি ডেভেলপমেন্ট করছি এগুলো আরো দিন আমরা বইয়া মাতি মানে আজকে যে ইস্যু লেটস নট ডাইভার্ট দিস ইস্যু আমি বারবার কইরাম আর আরেকটা জিনিস আমি বারবার কইরাম এক এক সময় ইলেকশন বাউন্ডারি কমিশন ইজ এ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বডি এটা খেউ নট মেয়র যদি যদি কন্ট্রোল করতা তো মেয়র যত প্রপোজাল দিলা সবগুলো মন্দ হন মেয়রের প্রপোজাল তো কোনো কারণেও আসেন না ওয়ান ওয়ান ওয়ার্ড কাউন্সিলর এখানে তো ট্রলির প্রপোজাল আছে ওয়ান ওয়ার্ড কাউন্সিলর বাউন্ডারি কমিশনে যে জায়গা দেখছে তারা বারবারও কইছে অনেক জায়গাতে হলো বারবার তারা কিন্তু যে সময় ফুল কাউন্সিল আইসিল এটাও কইছিল অনেক হয়তো পলিটিক্যাল কারণে তারা এগুলো রাইট কথাটা কইতা নাই কিন্তু ফুল কাউন্সিলও তারা বারবার এই কথা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে কি কোনো কোনো ওয়ার্ডও মানুষ আগে আসলে 10,000 এখন এই ওয়ার্ডও 6,000 এই ওয়ার্ডও ফাউন্ডারি কাউন্সিলর সময়তে হইব এবং এই জিনিসটা কমানিত গিয়া আমরা যদি রিজনেবল হইতাম না আমি মনে করি আমরা রিজনেবল থাকার কারণে 45 কাউন্সিলার থাকছে বাট ইট দিস ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু আপনি খুব সুন্দর কথা কইছেন ইম্পর্টেন্ট ইস্যু কেন হইলে আমরা কমিউনিটিতে সার্ভ করা কাউন্সিলার আমি তো তিনবারও কাউন্সিলার হয়েছি আমি যে আরও বাই কত জনের সুযোগ করতাম ওয়েলকাম তারা কাউন্সিলার হইতো তারা ইয়ে করছেন কিন্তু আমি মনে করি ব্যবসায় এটা এখানে একটা বিরাট আপনার টিমে বিরাট একটা ইয়ে করছে আমরা ইরিজনাল হইলে হয়তো 38 জনও তারা আনলো না তারাও তো মারছে অল পার্টির লগে মারছে তারা লিবডেমের লগে মারছে তারা কনজারভেটিভের লগে মারছে আমরা লগে মারছে লেবারের লগে মারছে এবং আরও যারা আসুন ও যে আরও অনেক আছে তারা সাবমিশন দিছে আমরা যদি রিজনেবল হইতাম না দ্যাট শোজ যে আমরা যে অফিস হইলো কম্পিটেন্ট যে আমরা যদি রিজনেবল হইতাম না সুন্দর হইতাম না তাহলে হয়তো আরও কমাইলো না সো এখানেও আমি মনে করি আমরা একটা রিজনেবল থাকার কোনো একটা অবস্থানও আমরা সুন্দর একটা অবস্থানও লই আইতাম পারছি অ্যাটলিস্ট অনেক মানুষের অ্যাম্বিশন ফুলফিল হইব কিন্তু মেইন পয়েন্ট হইলো অ্যাম্বিশন ফুলফিল নাই কমিউনিটিতে সার্ভ করা কমিউনিটিতে সার্ভ করা হইলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কমিউনিটিতে আমরা ইনশাআল্লাহ আমরা সার্ভ করিয়া যাইতাম এবং ওয়েল সার্ভ করিয়া যাইতাম আমরা এই থামামলেস কমিউনিটিতে আমরা যে পুরা থামামলেস কমিউনিটি যে আমরা যেটা বারবার করি আমরা প্রাউড করি ওয়ান থামামলেস লইয়া এখানেও যারা আসেন অনেক জিনিস আছে হিস্ট্রি তো হিস্ট্রি আপনি সুন্দর কথা কইছেন আপনার আগে আমার কথা খুব পছন্দ হয়েছে যে কেন কেনে না ওয়াই নট সাইনবোর্ড ইম্পর্টেন্ট না আব্বাস সাইনবোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরার এই বাংলা টাউনে একটা সাইনবোর্ড থাকতো আমার লগে আপনার লগে আমি এগ্রি করি বাংলা টাউন এবং এটা আপনার লাগার মানুষ যদি এগুলো প্রপোজাল দেন অফকোর্স মেয়র লিসন আমরা অ্যাডমিশনে লিসন করা লাগবো যে কেন কেনে না একটা সাইনবোর্ড কারণ ও সাইনবোর্ড থাকলে হয়তো অত 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 সমস্যাগুলো আজকে হইলো না সো আমরা মনে করি আমি আপনার লগে এগ্রি করি যে টাউন লেসও ব্রিকলেনও এবং এই এরিয়াত একটা সাইনবোর্ড হইতো সুন্দর একটা গেট হইতো এবং এই ব্রিকলেনের আরও অনেক জিনিস সকল চেঞ্জ করিয়া ব্রিকলেন যে বাংলা টাউনের যে একটা অ্যাটমসফিয়ার আছে বাংলাদেশ যে একটা কালচার আছে এটা ফিরত আইতো থ্যাংক ইউ ওহিদ ভাই রহমত ভাই আপনি শামসুদ্দিন ভাইরে যদি মাইক্রোফোনটা একটু কাইন্ডলি আপনি জোগ হইলেন কারণ তাই ভুলি যায় বুঝছেন নি আপনি তান তো নে আরো ইয়াং আছেন বুঝছেন নি জি 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 শামসুদ্দিন ভাই শুরু করার আগে আমি এই আব্বাস ভাই কাছে দুইটা ইনফরমেশন চাই প্রথম ইনফরমেশনটা হইলো যে টাওয়ার হ্যামলেটের যে পপুলেশন ভোটার বা পপুলেশন যাই বলেন এইটা কি বাড়ছে না কমছে টোটাল এজ এ হোল বাড়ছে কমে নেই যখন 150টা ছিল তার থেকে কমে নেই প্রজেক্টেড টু গ্রো আরো বাড়বে নাম্বার টু কোয়েশ্চেন হলো যে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ লেবার কাউন্সিলররা বা লেবার পার্টির সৌজন্যে আমরা বাংলা টাউন পেয়েছিলাম জি ওয়াজ ইট এ বাউন্ডারি কমিশন ডিসিশন অর টাউন হল ডিসিশন ইট ওয়াজ এ প্রপোজাল মেড বাই দি লেবার পার্টি উইচ ওয়াজ অ্যাকসেপ্টেড
by the boundary commission. Boundary commission. So ultimately, first the Labour Party take council, Labour Council made the boundary commission to this. এলে ওই ডিসিশন তো বাউন্ডারি কমিশনের ডিসিশন ছিল ফার্স্ট সার আমরা দিছিলাম ফাইনাল ডিসিশনটা বাউন্ডারি কমিশন করছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা নাম কিছু প্রশ্ন তো শোয়েব ভাই আমাকে প্রথম পরিচিতি পর্বে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি তো ওই প্রসঙ্গে আমি কিছু না বললেই না সেটা হলো যে আমি প্রথম আমি এখন লেবারও না কনজারভেটিভও না লিবডেমও না রেসপেক্টও না তবে আমার চাল চরিত্রে আমি ওল্ড লেবার ওল্ড লেবার হ্যাঁ মানে এটা আমি ব্যাখ্যা দিতেছি সংক্ষেপে আচ্ছা কারণ আমি প্রথম অনেক কাউন্সিলর যে জন্মের জন্ম হয় না আচ্ছা 1966 এর ডোর টু ডোর ক্যাম্পেইন আমি লেবার পার্টির সাথে করেছি আচ্ছা এবং ইচ অ্যান্ড এভরি ইলেকশনে আমি এই লাস্ট ইলেকশনও ন্যাশনাল ইলেকশনে রোশনারার জন্য আমি ক্যাম্পেইন করেছি এবং টেলিভিশনে আমি জল গেলেকে বাধ্য করছি বলার জন্য টু মেক অ্যান অ্যাপিল হ্যাঁ যে তুমি যেখানে তোমার ক্যান্ডিডেট সেখানে তুমি বলো টু ভোট ফর লেবার এবং হি ডিড ইট তো সেই জন্য আমি বলছি যে আমি ওল্ড লেবার ওকে হ্যাঁ তো এখন কথা হচ্ছে কেন ওল্ড লেবার কেন 66 আমি ফিল করলাম যে আমাদের একটা সাইড আমাদের নিতে হবে শামসুদ্দিন ভাই আপনি আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করি আপনি কেন ওল্ড লেবার এটা নিয়ে আমরা কেন ওল্ড লেবার আমি এটা বলে না আরেকদিন আমরা কথা বলবো আপনি বাউন্ডারি কমিশন নিয়ে এবং আপনি আজকে বাংলা বাংলা টাউন নিয়ে কথা বলুন প্লিজ আমাকে লেকচারিং করবেন না আমি বাউন্ডারি কমিশন আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট তো এখন আমার কথার উদ্দেশ্য হলো যে আমরা কমিউনিটির জন্য ফিল করি এখনও আমি আজকেও তিনটা কমিউনিটি ওয়ার্কে আমি ইনভলভ ছিলাম এবং কিছু কিছু রাজে ভাই জানেন এবং ওনার সৌজন্যে আমার এখানে আসা তো কথা হচ্ছে যে আমরা উই হ্যাভ টু লিভ এজ এ কমিউনিটি এবং টু লিভ এজ এ কমিউনিটি অন ফান্ডামেন্টাল ইস্যুস উই মাস্ট রিমেইন ইউনাইটেড আমাদের পার্সোনাল গ্লোরিফিকেশনের জন্য পার্সোনাল পজিশনের জন্য আমি কনজারভেটিভ পার্টি করি রেসপেক্ট করি লেবারকে যাই করি ফান্ডামেন্টাল ইস্যুতে যদি ইফ এই দেশে থেকে এই ব্রিটেনের থেকে যদি ইফ ইউ ডু নট লার্ন হাউ টু রিমেইন ইউনাইটেড অন দি বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ইস্যু লাইক বাংলা টাউন দেন আই শুড নট বি ইন দি পলিটিক্যাল এরিনা এবং আমি বলবো এটা আমার প্রথম কথা না আমি আজকে অন দ্য এয়ার আমি বলতে চাই যে টাওয়ার অ্যান্ড রেড ইজ নট দ্য রাইট প্লেস ফর কনজারভেটিজম এক সময় আমি ফারুক বক্তের জন্য ক্যাম্পেইন করেছিলাম সেটা ডিফারেন্ট কারণ যে আমাদের একমাত্র বাঙালি ছিল সেই হিসাবে নট ফর কনজারভেটিভ পার্টি অর কনজারভেটিভ বিলিফ আমরা যদি যেই দল আমাদের এই ঐতিহ্যকে মিটিয়ে দিতে চায় তাহলে আমাদের একটা অর্জিত সম্পদ আমাদের একটা অর্জনকে যারা নাকি মন্ত্রিত্ব থেকে যারা মুছে দিতে চায় সেই পার্টি কোনো বাঙালি হয়ে বাংলাদেশের কোনো সুসন্তান এটা করলে আমি লজ্জিত ফিল করবো হ্যাঁ আই উইল বি ফিলিং ভেরি হিউমিলিয়েটেড তা আমি আজকে শুধু এই আবেদনটাই করবো এবং আমি লুৎফুর ভাইকে লুৎফুর রায়ের জন্য ইয়েস ক্যাম্পেইনে এবং 40 জন এক এ মানে আমি কর্মী নামাইছিলাম ইলেকশন ডেতে হ্যাঁ সান্ডারল্যান্ড থেকে লোক আসে ভেরি ভেরি হেভি ওয়েট তা আমি লুৎফুর ভাইকে অনুরোধ করবো যে বাংলাতেও এই যে বাংলা টাউনকে বাঁচানোর জন্য যদি আপনার ডিসিশনকে যদি আপনার চেঞ্জ করতে হয় ফ্রম 45 to 51 কাম টু দ্যাট অ্যান্ড স্টে ইউনাইটেড অ্যান্ড উই মাস্ট ফিট ইন আওয়ার থ্যাংক ইউ শামসুদ্দিন ভাই